ফিরে আসলাম বিরতির পর। গতকালকে তেলিয়ামুড়ার লালচিড়া এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু হয় 9 বছর বয়সী টুটন নন্দীর। গতকালকে টুটন নন্দীর মৃত্যু হওয়ার পরই স্থানীয় জনগণ পথ অবরোধে বসে এবং দোষীকে গ্রেপ্তারের দাবি জানায়। অন্যদিকে যে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছিল ছোট্ট শিশুপুত্রের, অন্যদিকে বাইক চালাচ্ছিল পুলিশ কনস্টেবল, যে পুলিশ কনস্টেবল তেলিয়ামুড়া থানাতে তার বাইককে রেখে নিরুদ্দেশ হয়ে যায়। এখনো পর্যন্ত তেলিয়ামুড়া থানা পুলিশ 24 ঘন্টা অতিক্রান্ত হলেও পুলিশ কনস্টেবলকে ধরতে পারছে না। কি কারণ ধরতে না পারার পেছনে যাতেই সরব হয়েছে আবারও এলাকার মানুষজন। অন্যদিকে মৃত শিশুপুত্রের পিতা আজকে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করেছেন অভিযুক্তকে ধরার জন্য। অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় মামলা দায়ের করা হয়েছে মৃত শিশুপুত্রের পিতার পক্ষ থেকে। গতকালকে আমরা দেখেছিলাম যে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ছোট্ট একটি শিশুর। গতকালকে একটি অত্যধিক গতিতে ধাক্কা বাইকের ধাক্কাতে মৃত্যু হয়েছিল টুটন নন্দীর, বয়স 9 বছর, ক্লাস 3-তে পড়ত। এবং এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকার স্থানীয় মানুষজন পথ অবরোধ করেছিল বুধবার, অর্থাৎ গতকালকেই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে। পরবর্তী সময়ে যেমনটা খবর, পুলিশ কনস্টেবল দেবাশিস সেন আটক করার দাবি জানানো হয়েছিল, যাকে কিন্তু অভিযুক্ত নিজের মোটর বাইকটি তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়, সেখানে ফেলে রাখে এবং নিজে নিরুদ্দেশ হয়ে যায়। আজও পর্যন্ত 24 ঘন্টা অতিক্রান্ত হতে চললেও কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তকে আটক করতে সম্পূর্ণভাবে ব্যর্থ তেলিয়ামুড়া পুলিশ, এমনই অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। অন্যদিকে কেবল নন্দী অর্থাৎ অভিযুক্তের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করে। এখন দেখার তেলিয়ামুড়া থানার পুলিশ কবে নাগাদ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, কারণ দিনের পর দিন যেভাবে দুর্ঘটনা বাড়ছে আর এই দুর্ঘটনা বাড়ার পেছনে অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে অত্যধিক গতি। এক্ষেত্রেও তেমনটাই, এর অন্যথা হয়নি। বুধবার অর্থাৎ গতকালকে তেলিয়ামুড়া থানা এলাকার লালটিরাতে TR04C7563 নম্বরের গন্ডাছড়া থানার কর্তব্যরত পুলিশ কনস্টেবল দেবাশিস সেনের অ্যাভেঞ্জার বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছিল কেবল নন্দীর তৃতীয় শ্রেণীতে পাঠরত পুত্র টুটন নন্দীর। গতকালকে মৃত্যু হয় এবং গোটা রাজ্য কার্যত ব্যথিত হয়েছিল এই মৃত্যুর ঘটনার খবর শোনার পর থেকে। উত্তর দিকে আজকে বৃহস্পতিবার সকালে এখনো পর্যন্ত পুলিশ কনস্টেবলকে ধরার ক্ষেত্রে কোনো রকম উদ্যোগ দেখা যাচ্ছে না পুলিশের, তাই সকাল থেকেও পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় মানুষদের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। একদিকে প্রত্যেকের মধ্যে আতঙ্ক রয়েছে, প্রত্যেকের মধ্যে একটা পুঞ্জীভূত রাগ রয়েছে পুলিশের উপর, কারণ গতকালকে যে দুর্ঘটনাটি ঘটল সেই দুর্ঘটনার পেছনে এখনো পর্যন্ত সদুত্তর কোনো ভূমিকা নেই পুলিশের। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার নাগরিকরা। দুর্ঘটনা থেকে শুরু করে আইন সবার জন্য এক, আইন সবার জন্য প্রযোজ্য রয়েছে, কিন্তু তারপরেও পুলিশ কনস্টেবল হওয়া সত্ত্বেও কেন তার বিরুদ্ধে সঠিক বা কড়া কোনো পদক্ষেপ নিচ্ছেন না পুলিশ, প্রশ্ন তুলেছেন জনগণ। রীতিমতো খেপে উঠেছে তেলিয়ামুড়ার রাস্তার সড়কের উপর কার্যত সকলেই বিক্ষোভ দেখাচ্ছে। গতকালকেও আন্দোলন চলেছিল, অবরোধ চলেছিল, কিন্তু আজকেও একইভাবে বিক্ষোভ লক্ষ্য করা যায় তেলিয়ামুড়ার সাধারণ নাগরিকদের মধ্যে টুটন নন্দীর অকালে মৃত্যুর প্রসঙ্গে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।